হ্যাঁ বন্ধুরা, শুভ বিজয়া। বড়দের আমার প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার রান্নাঘরে আবার একটা রান্না দেখাচ্ছি, যার নাম হলো জিঞ্জার গার্লিক চিকেন। এবার আমি দেখাচ্ছি ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী লাগছে। হ্যাঁ, লাগছে আমার এখানে বোনলেস চিকেন 500 গ্রাম রয়েছে, বোনলেস করে 500 গ্রাম এই চিকেন। তার সঙ্গে যেগুলো লাগছে দেখাচ্ছি, এখানে আছে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ টুকরো টুকরো করা, 1টা ক্যাপসিকাম টুকরো করা, 1 টিস্পুন সোয়া সস, 3 ইঞ্চি আদা, 11 কোয়া রসুন একসঙ্গে বাটা, আর লাগছে কর্নফ্লাওয়ার 1/2 বাটি রয়েছে। আর তার সঙ্গে লাগছে এখানে 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, নুন স্বাদ মতো, এখানে 1 টিস্পুনের একটু বেশি আছে, ওটা বুঝলে আর একটু লাগলে দেবো, আর 1 টিস্পুন চিলি ফ্লেক্স, এটা লাগলো একটা সাইড। তেল রান্নাটা হবে সর্ষের তেল দিয়ে। এটা হলো রান্নার একটা সাইড দেখালাম। এবার দেখাবো সস তৈরির একটা সাইড, সেটা হচ্ছে লাগছে আপনার 1/2 কাপ জল, 1 টিস্পুন ভিনিগার, এখানে 4 টেবিল স্পুন টমেটো পিউরি, 2 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর 1/2 টিস্পুন নুন। এগুলো দিয়ে একেবারে আমি একটা সস তৈরি করব। এখন আমি প্রথম চিকেনটাকে মাখবো, কীভাবে করছি সেটা দেখাচ্ছি। প্রথম আমি দিয়ে দিলাম এই যে সসটা আছে, সয়া সসটা 1 টিস্পুন এটাকে ঢেলে দিলাম। তারপরে এই আপনার চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম 1 টিস্পুন, নুনটা পুরোটাই লাগবে দিয়ে দিলাম, 1/2 টিস্পুন আছে গোলমরিচের গুঁড়ো, এর সঙ্গে কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতো বুঝে দেব, 2 টেবিল স্পুন মতো দিলাম, দিয়ে এবার এটাকে আমি মাখব। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি মাখছি, কিন্তু আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে, মাখতে মাখতে বুঝে যাবেন, ওই জন্য আমি 1/2 বাটি রেখে দিয়েছিলাম, যতটা লাগবে আমি দিয়ে দেবো, পুরোটাই আমি দিয়ে দিলাম, বাটিতে আর নেই, দেখুন সব পুরোটা দিয়ে দিয়েছি। হ্যাঁ দেখুন, আমার চিকেনটা মাখা হয়ে গেছে। এবার আমি দেখাবো সস বানানোটা, এবার আমি সস বানানোটা দেখাচ্ছি। সস বানানোর মধ্যে প্রথম দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, তার মধ্যে এই 1/2 কাপ জল রয়েছে, আমি কর্নফ্লাওয়ারটাকে আগে গুলে দিচ্ছি। এবার দেব সোয়া সস রয়েছে, সোয়া সসটা দিয়ে দিলাম, তারপর নুন যে রয়েছে নুনটুকু দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো সেটাও দিয়ে দিলাম, এবার রইল টমেটো পিউরিটা, এবার দিচ্ছি টমেটো পিউরি লাস্ট, এবার দিয়ে দিলাম ভিনিগার যেটুকু রয়েছে ভিনিগারটুকু দিয়ে দিলাম, দিয়ে এবার একসঙ্গে এটা একটু গুলে রেখে দেবো সস বানিয়ে। এটা রান্নার একটা অংশ, আমি দেখাবো সেটা তখন। হ্যাঁ আমি গ্যাসটা অন করেছি, এবার আমি কড়াই তেল দিচ্ছি, ওই চিকেনগুলোকে ভাজতে হবে। হ্যাঁ এবার আমি তেলটা গরম হয়েছে, একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এগুলোকে একটু ভেজে নিতে হবে। হ্যাঁ দেখুন, এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি।
হ্যাঁ দেখুন আমার তো ভাজা চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আদা আর রসুন বাটাটা একটু বেশি পরিমাণে, কারণ এটা যেহেতু জিঞ্জার গার্লিক চিকেন সেহেতু রসুন আর আদাটা পরিমাণটা একটু বেশি আছে। আমি এটাকে একদম মিহি করেও বাটিনি, আদা বাটা মতো আছে, বেটে এর মধ্যে এবার একটুখানি নেড়ে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজগুলো দেব। হ্যাঁ দেখুন আমার ভাজাটা হয়ে গেছে, একটু হালকা লালচে লালচে হয়েছে, এবার আমি পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা আধা ভাজা হবে, ক্যাপসিকামটাও আধা ভাজা হবে, পুরোপুরি ভাজা হবে না, একদম ভাজা মানে নরম একেবারে হবে না। আমি একটু সামান্য নুন দিচ্ছি, নুন তো আমার সস আর ব্যাটারটার মধ্যেই ছিল, চিকেনটা যে মেখেছিলাম ওই জন্য বেশি দিলাম না, সামান্য একটু নুনটা দিলাম। এবার দেখুন আমি হয়ে গেছে এটা, এর মধ্যে আমি এই যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেবো। এবার চিকেনগুলো যে ভাজা ছিল সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঢেলে, আর দু মিনিট নেড়ে লাগিয়ে দেবো। হ্যাঁ দেখুন একটু সামান্য জল দিচ্ছি, কারণ এতে একদম মাখা মাখা তো একটু জল দেবো, ব্যাস এবার একটু আমি ঢাকা দিয়ে রেখে দেবো। সেটাকে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই যথেষ্ট, চিকেনগুলো তো ভাজাই। হ্যাঁ দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে দু মিনিট, আমি ঢাকা খুলে দিলাম, এবার নামিয়ে দেবো, হয়েই গেছে, কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা, হয়ে গেছে। বন্ধুরা দেখুন আমার জিঞ্জার গার্লিক চিকেন রেডি, একটু লঙ্কা কাঁচা লঙ্কা কেটে গার্নিশ করে দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো মুখে পড়লেও ভালো লাগবে, ফ্রাইড রাইসের সঙ্গে খুবই ভালো যাবে, তৈরি করে পরিবেশন করে খাওয়াবেন, আশা করি ভালো লাগবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন, থ্যাংক ইউ।